ছাত্র দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত, মুম্বাইয়ে চিকিৎসাধীন। উপযুক্ত চিকিৎসার খরচ চালানোর জন্য শিক্ষক আরামবাগের দোকানে দোকানে আর্থিক অনুদানের জন্য সাধারণ মানুষকে আর্জি জানাচ্ছেন। ছাত্রের প্রতি তার দায়বদ্ধতা দেখে এলাকার মানুষ তার ভূয়সী প্রশংসা করেছেন। আজ বাংলার ক্যামেরায় এই মানবিক শিক্ষকের কীর্তি ধরা পড়েছে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। ছাত্র ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাই চিকিৎসাধীন। পরিবারের লোকজনের সামর্থ্য নেই উপযুক্ত টাকা দিয়ে চিকিৎসা করানোর। শিক্ষক নিজের প্রাণের ছাত্রকে সুস্থ করে বাড়ি ফেরানোর জন্য রাস্তায় নেমে পড়লেন। দোকানে দোকানে গিয়ে আর্থিক অনুদানের জন্য সাধারণ মানুষকে আর্জি জানাচ্ছেন। আর এই ঘটনা দেখে রীতিমতো স্তম্ভিত সাধারণ মানুষ। ছাত্রের প্রতি এই দায়বদ্ধতা দেখে এলাকার মানুষ তার ভূয়সী প্রশংসা করেছেন। জানা গেছে, বাঁকুড়ার কতুরপুর সংলগ্ন সাঁইতারা এলাকার অর্পণ ধারা বেশ কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিল। তাকে মুম্বাই একটি নার্সিংহোমে চিকিৎসা করানো হচ্ছে। চিকিৎসা চলাকালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। বাবা মা দিনমজুর হওয়ায় মুম্বাইয়ের মতো জায়গায় একটি বেসরকারি নার্সিংহোমে তাকে রেখে চিকিৎসা করানো এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে। বিষয়টি নজরে আসে শিক্ষক কাজল মণ্ডলের। তিনি অর্পণের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। যেই ভাবনা সেই বাস্তবায়ন। তার ছাত্রীর চিকিৎসার জন্য ওই শিক্ষক রওনা দিলেন আরামবাগে। অন্যান্য ছাত্রছাত্রীদের নিয়ে অর্পণের জন্য সাধারণ মানুষের থেকে শুরু করে ব্যবসাদারদের কাছে অনুদানের অনুরোধ জানালেন। শিক্ষকের ডাকে কেউ অবশ্য না করতে পারেননি। আরামবাগের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই অর্পণের চিকিৎসার জন্য অনুদান দিলেন। এদিন অর্পণের বন্ধুরাও আরামবাগের দোকানে দোকানে অর্পণের চিকিৎসার জন্য আর্থিক অনুদান চাইলেন। এই বিষয়ে শিক্ষক কাজল মণ্ডল বলছেন, তার ছাত্র মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মুম্বাইয়ে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসা করানোর সামর্থ্য পরিবারের সদস্যদের নেই। তাই মানুষ হয়ে সর্বোপরি তার শিক্ষক হয়ে দায়বদ্ধতার জায়গা থেকে এদিন আর্থিক অনুদানের জন্য আরামবাগের দোকানে দোকানে আসা মানুষ আজ যথেষ্ট সহযোগিতা করেছে। অর্পণ ধারা বাড়ি সাঁইতারা ফতুলপুরের পার্শ্ববর্তী এলাকা, আমার স্টুডেন্ট এবং আমার স্টুডেন্ট অর্পণ ধারা, সে এখন মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে ভর্তি আছে। তার ব্লাড ক্যান্সার হয়েছে, তার দিন পনেরো সে ক্যান্সার লড়াই করছে। আজকে আমার ছাত্ররা মিলে সব বেরিয়েছি কিছু অনুদানের জন্য। আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন। টাটা মেমোরিয়াল মুম্বাই, আমরা কি সাহায্য চাইছি পাবলিকের কাছে এবং তার পরিবারকে সাহায্য করবো। তার পরিবার খুবই আর্থিক অবস্থা খারাপ। নিউজ আজ বাংলা আরামবাগ।